নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো যে সাবমার্সিবল পাম্প হয় তার কন্ট্রোল প্যানেল বক্সে কীভাবে কানেকশন করা থাকে এবং সাবমার্সিবল পাম্প থেকে যে কেবিলটা আসে সেটা কোন কোন কালারের এবং কীভাবে কন্ট্রোল প্যানেল বক্সে ফিটিং করা থাকে সেটাই আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সিঙ্গেল ফেজ সাবমার্সিবল পাম্প কন্ট্রোল প্যানেল বক্স। তো বন্ধুরা দেখো, এটা 10 অ্যাম্পিয়ারের MCB লাগানো আছে ভেতরে এবং এটা 750 ওয়াটের এবং 1 হর্স পাওয়ার সাবমার্সিবল পাম্প এবং এটা 3 ইঞ্চি সাবমার্সিবল KS3 মডেল। এবং এখানে কিভাবে মেন লাইন থেকে কানেকশন করা আছে দেখতে পাচ্ছ, এখানে ডবল পোল একটা MCB দিয়ে আছে যাতে সবসময় বোর্ডেতে কারেন্ট না থাকে এবং এটা একটা অনেকটা সেফটির দিক দিয়েও এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো কিছু মোটরের প্রবলেম হলে এই MCBটা অটোমেটিক নেমে যাবে যদি কোনো শর্ট সার্কিট হয়। সেই ক্ষেত্রে একটা ভেতরেও MCB দেওয়া থাকে, মানে যে কন্ট্রোল প্যানেল বক্স থাকে সেটা তার ভেতরে কোম্পানি থেকে ফিটিংস একটা MCB দেওয়া থাকে, কিন্তু এটা ডবল পোল দেওয়া আছে কারণ একটাই, যেটা মানে নেগেটিভ পজিটিভ যে দুটো কানেকশন হয় তারের সেই দুটোরই এখানে কাট আউট করার জন্য। এবং দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিলোস্কার সাবমার্সিবল পাম্পেরই কন্ট্রোল প্যানেল বক্স। এবং দেখো কীভাবে তারের কানেকশানটা করা আছে, যে কেবিলটা আছে সেটা 3টে তার আছে, একটা হচ্ছে রেড, ইয়েলো এবং ব্লু। তো দেখো পরপর এখানে কানেকশানগুলো কিন্তু লেখাই আছে কন্ট্রোল প্যানেল বক্সে। এটা ফিটিং করা খুবই সহজ, এখানে যেমন কালার দেওয়া আছে সেই অনুযায়ী কালার এখানে, মানে ওখানে যে স্ক্রুপটা থাকে লুজ করে এটা আটকে দেওয়া যায়, খুবই সহজ ব্যাপার। এবং তারপরে দেখো পজিটিভ নেগেটিভ, মানে পজিটিভ নেগেটিভ, তারপর রেড, ইয়েলো, ব্লু, এরকমভাবে কানেকশান আছে। এবং দেখো বন্ধুরা, স্টপ স্টার্ট অপশান যেটা সুইচ থাকে। এবং দেখো বন্ধুরা, এই যে ডিজিটাল মিটারটা দেখতে পাচ্ছ সেখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে ভোল্ট এবং একটা হচ্ছে অ্যাম্পিয়ার। তো যখনই মোটরটা চলবে তখনই কিন্তু অ্যাম্পিয়ারটা শো হবে। এবং দেখো বন্ধুরা, এখানে যখন আমি MCBটা চালু করলাম এবং দেখো এখানে ভোল্টেজ শো হচ্ছে কত ভোল্টেজ, তো এখানে 241-42, এবং যখন আমি মোটরটা চালাবো তখনই কিন্তু মোটর অন বলে দেখাবে এবং কত অ্যাম্পিয়ার এখানে শো হবে। দেখো এখানে মোটর অন বলে গ্রিন যে LEDটা জ্বলছে এবং 6.6, এবং ভোল্টেজও শো হচ্ছে, মানে ব্লিঙ্ক করছে বারবার, যেখানে 6.5, 6.6 এবং 230 ভোল্ট, 229 ভোল্ট এরমভাবে শো হচ্ছে। তো মোটরটা যতক্ষণ চলবে এরমভাবে শো হবে এবং যখনই লাল বাটনটা প্রেস করে স্টপ করে দেওয়া হবে তখন কিন্তু আবার শুধুমাত্র ভোল্টেজটাই শো হবে। তো এইভাবেই সিস্টেমটা কাজ করে। এবং বন্ধুরা, এর যে ভেতরে কী কী সিস্টেমগুলো আছে আমি তোমাদের দেখাবো এটা ওপেন করে, এবং বাইরে কানেকশানটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, খুবই সহজ ব্যাপার। নেগেটিভ পজিটিভ এবং রেড, ইয়েলো, ব্লু, এইভাবেই এটা কিন্তু ফিটিংস করা যায়, আর কোনো সমস্যা নেই। এবং ভেতরে বললাম তোমাদের একটা MCB দেওয়া থাকে, সেই MCBটাতে অনেকটা গার্ড করে, কিন্তু সবসময় তো এই বক্সটাকে ওপেন করে আর ওই MCBটাকে অন অফ করা সম্ভব নয়, সেই জন্য অনেকটা খরচ করে সাবমার্সিবল যেহেতু বসানো হচ্ছে, আমার মতে যে এরম ধরে আরও 300-400 টাকা খরচ করে একটা ডবল পোল MCB লাগিয়ে নেওয়া দরকার, কারণ তাতে গোটা কন্ট্রোল প্যানেল বক্সটা গার্ড হয় প্লাস ইলেকট্রিক কোনো শর্ট সার্কিটের দিক দিয়ে অনেকটা সেফটি। তো এই নিউ মডেলের কন্ট্রোল প্যানেল বক্সটা ওপেন করার আগে তোমাদের পুরনো মডেলটা দেখাই, দেখো কীরকম ছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ডবল অ্যানালগ মিটার ছিল, একটা ভোল্ট এবং একটা অ্যাম্পিয়ার, সেটাই এখন চেঞ্জ হয়ে ডিজিটাল হয়ে গেছে। তো দেখো কন্ট্রোল প্যানেল বক্সের ভেতরে কী আছে, প্রথমেই দেখো এখানে ডিজিটাল মিটার যেটা বললাম সেটা আছে, এবং একটা স্টার্ট সুইচ এবং একটা স্টপ সুইচ বাটন যেটা সেটা প্রেস করে অন অফ করতে হয়। এবং তারপরেই সেখানে কানেকশান করা আছে, দেখো একটা হচ্ছে দুটো ক্যাপাসিটার, একটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটার, একটা হচ্ছে রানিং ক্যাপাসিটার। এই দুটো পরপর কাজ হয়, মানে প্রথমে স্টার্ট হয় এবং একটা হচ্ছে রানিং ক্যাপাসিটার, মানে যখন মোটরটা চলতে থাকে। তারপর দেখো একটা MCB আছে, এটা 10 অ্যাম্পিয়ারের MCB। এবং দেখো ঠিক MCBর পাশেই যে কালো বক্সটা দেখতে পাচ্ছ এটাকে বলে কন্ট্যাক্টার। তো এটা কিন্তু মেন জিনিস একটা এই সাবমার্সিবল কন্ট্রোল প্যানেল বক্সের। তো এই প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ খুবই। এবং MCBর ঠিক নিচের দিকে যে কালো বক্সটা সেটা হচ্ছে টার্মিনাল বক্স, যার সাহায্যে নেগেটিভ, পজিটিভ এবং রেড, ইয়েলো, ব্লু যে পয়েন্টগুলো হয় বা যে কেবিলটা হয় সেটাই কিন্তু কানেক্ট করা থাকে, এটার সাহায্যে কানেক্ট হয়, কারণ সবকটার সঙ্গে সবকটা কানেকশান করে তবেই মোটর চলে, কোনো কিছু একটা সমস্যা হলে মোটর কিন্তু চলবে না। তো এরকমভাবেই কানেকশান থাকে। এবং বন্ধুরা, এই যে প্যানেল বক্সের গায়ে যে কেবিল তারটা জড়ানো আছে দেখতে পাচ্ছ, এটা অন্য কিছু নয়, যখন সাবমার্সিবল পাম্পটা বসানো হয় তখন কেবিলের তারটা একটু বেশি করে আনা ছিল যাতে ভবিষ্যতে কোনো অসুবিধে হলে তখন এই কেবিল তারটা এখানে ইউজ করা যাবে। তো এটা কেটে বাদ না দিয়ে এই বক্সের গায়ে জড়ানো আছে। এবং যেহেতু প্যানেল বক্সের ভেতরে 10 অ্যাম্পিয়ারই MCB ইউজ করা হয়েছে, সেই জন্য বাইরেতেও 10 অ্যাম্পিয়ারই ডবল পোলারই MCB ইউজ করা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। এবং কীভাবে এর কানেকশান করা আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এই নিয়ে ফুল রিভিউ করে আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে ভিডিও আছে কীভাবে সাবমার্সিবল পাম্প বসানো হয়েছিল, সেই নিয়ে তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখতে পারো। এবং বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং এই নিয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশান প্রেস করে রেখো, যাতে সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।